নায়িকার ক্যারেক্টার কেমন? ওভারঅল ছবিটা দেখলেন দর্শক এখান থেকে কি নিবে? ভালোবাসা সেগুলো তো হারিয়ে গেছে এক কথা। এই সিনেমা থেকে পিওর যে ভালোবাসা, 90 দশকের যে নিখাত প্রেমগুলো আমরা শুধু গল্পতেই শুনেছি, সেগুলো আমরা দেখে অনেকটা জানতে পারবো। পিওর ভালোবাসা হারিয়ে গেছে বলতে কি বলবেন? এখনো কি আপনার জীবনে আসেনি? এখনো কি আপনার জীবনে পিওর ভালোবাসা আসছে? আপু, জীবনে কি আপনি বললেন 90 দশকের প্রেমের কথা, 90 দশকের প্রেম কি এখন নেই মানুষের মধ্যে? কিন্তু আগে যেমন ভালোবাসা ছিল, বা ওই যে নিখাদ একটা প্রেম, একজন আরেকজনের জন্য অপেক্ষা করা, চিঠির মাধ্যমে প্রেম, এখন ওই ডেডিকেশনটা কোথায়? এখন আমরা ফোনের মাধ্যমে চ্যাটিং করতেছি, ইনস্ট্যান্ট ওদিক থেকে চ্যাট করতেছি, এদিক থেকে রিপ্লাই আসতেছে, এটাই। তাছাড়া কি আর কোনো মানে পার্থক্য কি বোঝেন? যার পার্থক্য এখন অনেক অপশন হয়ে গেছে। আচ্ছা, একজনকে ভালো লাগছে তো না আরেকজনকে, আচ্ছা ঠিক আছে ট্রাই করো, কিন্তু আগে তো এরকম ছিল না। আগে একজনকে নিয়ে মানুষ ব্যস্ত থাকে আমার যতটুকু মনে হয়। এখন কি অন টাইমের মতো হয়? আচ্ছা, ইতিচিত্রা সিনেমা দেখে আসলে আপনি ব্যক্তিগতভাবে কি শিখলেন বা যা দর্শকরা দেখবে আর কি? নিখাদ একটা প্রেম, তারপরে অপেক্ষা, একজন আরেকজনের জন্য অপেক্ষা নিয়ে বসে থাকা। দর্শক দেখবে কি কি বলতে চান ইতিচিত্র নিয়ে? ইতিচিত্র খুবই সুন্দর একটা সিনেমা, প্রিয় লাভ স্টোরি, আপনার দেখতে আসবে, অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ।